হাই ফ্রেন্ডস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করছেন, আপনাদের জন্য ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার রেনুয়াল করবার জন্য নোটিশ দিয়ে দিয়েছে। যে সমস্ত পিজি স্টুডেন্টরা রেনুয়াল করেনি ওই সমস্ত স্টুডেন্টদের জন্য এই রেনুয়াল নোটিশ। 13/5/2022 তারিখে এই রেনুয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি থেকে। এই নিয়ে আজ এই ভিডিওটি। ভিডিওটি শুরু করবার আগে যদি আপনারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিও। ইউনিভার্সিটি থেকে যখনই লেটেস্ট নিউ আপডেট থাকবে আপনারা হেল্প পেয়ে যাবে। চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই নোটিশে বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা 2017, 2018, 2020, 2021 অ্যাডমিশন নিয়েছে অথচ রেনুয়াল করেনি ওই সমস্ত স্টুডেন্টদের জন্য এই রেনুয়াল নোটিশ। যে সমস্ত স্টুডেন্টরা আর্টস গ্রুপে পড়াশোনা করছে অর্থাৎ বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে আপনাদের জন্য রেনুয়াল ফিস নিচ্ছে 4,400 টাকা। আর যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথমেটিক্স, সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছে আপনাদের জন্য রেনুয়াল করবার জন্য ফিস নিচ্ছে 5,800 টাকা। আর যে সমস্ত স্টুডেন্টরা জিওগ্রাফি ও জুওলজি নিয়ে পড়াশোনা করছে আপনাদের জন্য রেনুয়াল ফিস নিচ্ছে 18,600 টাকা। আপনাদের স্টুডেন্টশিপ রেনুয়াল ফিস নিচ্ছে 600 টাকা। আপনাদের রেনুয়াল শুরু হবে 18/5/2022 10:00 AM থেকে এবং শেষ হবে 27/5/2022 4:00 PM পর্যন্ত। এই ভিডিওটাকে এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনাদেরকে হেল্প করবার জন্য এই চ্যানেলটা আপনাদের পাশে সর্বদাই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।